ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রস্তাব বিজেপি সরকারের। ত্রিপুরায় পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার সৌরভের বেহালার বাড়িতে এসে তার সঙ্গে দেখা করেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই প্রস্তাব দিতেই ছিল সৌরভের সাক্ষাৎ। ত্রিপুরা সর্বশিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণের দাবি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করেন এই শিক্ষকরা। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ সেই আর্জি খারিজ করে দেন, যদিও এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন আইনজীবী কৌশিক রায়। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন ত্রিপুরার উপজাতি মানুষদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য লড়াই করে যাবেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় একথাই বললেন ত্রিপ্রান্থা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মন। মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে আসার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ অশান্তিতে। এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই এলাকায় একাধিক বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারধর করেছেন বিএসএফ এর কমান্ডার সুরেন্দ্র সিং। তাদের আরও অভিযোগ, পাচারকারীদের ছাড় দিয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হচ্ছেন, গুন্ডামি করছেন ওই জওয়ানরা। এই জওয়ানের মারে গুরুতর আহত মিয়াপাড়ার চারজন বাসিন্দা। এবার এডিসি ভিলেজ কার্যালয় স্থানান্তর করাকে কেন্দ্র করে গর্জে উঠল ত্রিপুরা খোয়াই জেলা মুঙ্গিয়া কামি আরডি ব্লকের উপজাতি গ্রামবাসীরা। ঐক্যবদ্ধ হয়ে ডিএসসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ সহ সিআরপিএফ জওয়ানরা। এরপর পরিস্থিতি সামাল দেওয়া যায় না। এরপর বিডিও এলে তালা খোলেন গ্রামবাসীরা, যাবতীয় অভিযোগ জানান তাকে। এলাকাবাসীর মারের ভয়ে পালালেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। রবিবার হালকা ঝড় বৃষ্টি হয়, তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে ত্রিপুরা খোয়াই জেলার সমগ্র বিদ্যুৎ পরিষেবা। সমস্যা জানাতে যোগাযোগ করেও মেলে না সদুত্তর। বিদ্যুৎ নিগমে গিয়ে দেখা পাওয়া যায় না কার্যকর্তাদের। বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে চুরমার করে দেন ত্রিপুরা খোয়াই জেলার বিদ্যুৎ নিগম কার্যালয়।